মুন্সিগঞ্জের ট্রলার ডুবির খবর। মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে প্রাণ গেল 8 জনের, নিখোঁজ 5 জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এই মুহূর্তে মুন্সিগঞ্জের রসকাঠি এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটি কিন্তু প্রায় 12 ফিট পানির গভীর থেকে টেনে নিয়ে আসা হয়েছে তীরে, এবং স্থানীয়ভাবে যেই লোকজন চেষ্টা করছিলেন বা চেন কপ্পা দিয়ে বিআইডব্লিউটিএ যে প্রচেষ্টা চালাচ্ছিল সেটি কিন্তু ব্যর্থ হওয়ার কারণে পরেই এই পাশ দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি ভাসমান ক্রেন, সেটিকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই ক্রেনটিতে কিন্তু একেবারে টেনে তীরে এনেছে, আপনারা লক্ষ্য করছেন নীল রঙের যে এই প্রায় 75 ফুট দীর্ঘ যে ট্রলারটি সেটি কিন্তু সামনের অংশ ভেঙে গিয়েছে, এবং মাঝখানে যে শামিয়ানা টানানো হয়েছিল তারপাল দিয়ে সেগুলো কিন্তু ডুবুরিরা কেটে সরিয়ে নিচ্ছে, এবং ভেতর থেকে কিন্তু টেবিল ফ্যান এবং মোবাইল ফোন সহ অনেক কিছুই বের করে আনছে, কিন্তু ভিতরে কিন্তু আর কোনো মরদের সন্ধান তারা পাননি বলছেন। এবং তারা কিন্তু এটিকে তীরে আনার পরও কীভাবে পুরোপুরি উঠিয়ে নেওয়া যায় সেজন্য কিন্তু কাছি বেঁধে টানাটানি শুরু করেছে, এবং মাজা লিমিটেড নামের যেই ভাসমান ক্রেন সেই ক্রেনটি দিয়ে কিন্তু আটকানো হয়েছে। আটকানোর পরে কিন্তু একেবারে তীরে আনার পরে এখন আবার কিন্তু একটু দূরত্বে গিয়ে আবার বেঁধে রাখা হয়েছে, এখনই কিন্তু টানার চেষ্টা করছে। এবং এই যে এয়ার লিফটিং ব্যাগের মাধ্যমে যে এইটিকে হাওয়া দিয়ে ভাসানোর চেষ্টা করা হয়েছিল আপনারা দেখছেন সেটিও কিন্তু ভেসে উঠছে, এবং এই পুরো ট্রলার দৃশ্যমান হচ্ছে, এবং বাস দিয়ে রশি দিয়ে তেরপাল বাঁধার কারণে কিন্তু ডুবুরিরা বলছেন লোকজন বেশি আটকে যায়, এবং আটকে যাওয়ার কারণে কিন্তু লোকজনের যে অনেকের বেশি বেরিয়ে এসে অনেকে সাঁতার জানা সত্ত্বেও কিন্তু তীরে উঠতে পারেননি। এবং এই যে দুর্ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু 5 জন নিখোঁজ থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা, এবং এই স্বজন হারাদের পাশাপাশি যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু নদীর তীরে ঘুরে ফিরছেন যে কে এই স্বজনদেরকে খোঁজার জন্য। একই সঙ্গে গ্রামটিতে কিন্তু চলছে এখন শোকের মাতম। এই ছিল আমার কাছে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবির সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।